আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রানীর মৃত্যুর শোকের মধ্যে নতুন রাজাকে বরণ করে নিয়েছে ব্রিটেন। 7 দশকেরও বেশি সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকার তালিকার 1 নম্বরে থাকা তার পুত্র প্রিন্স চার্লস পরবর্তী রাজা হিসেবে মনোনীত হন। শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ সিংহাসনে বসেছেন তৃতীয় চার্লস। বিবিসি জানিয়েছে শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লস এর অভিষেক অনুষ্ঠিত হয়। এই প্রথম রাজার অভিষেক অনুষ্ঠান সরাসরি টিভিতে প্রচারিত হয়েছে। শনিবারে নতুন রাজার অভিষেক অনুষ্ঠানটি দুই ভাবে বিভক্ত ছিল। প্রথম পর্বে আনুষ্ঠানিকভাবে রানীর মৃত্যুর ঘোষণা ও নতুন রাজার নাম ঘোষণা করা হয়। প্রিভি কাউন্সিলের ক্লার্ক তৃতীয় চার্লসকে রাজা ও কমনওয়েলথের প্রধান হিসেবে ঘোষণা করেন এবং উচ্চকণ্ঠে গড সেভ দ্য কিং উচ্চারণ করেন। এ সময় উপস্থিত অন্যরাও একই বাক্য উচ্চারণ করেন। এরপর রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘোষণাপত্রে সই করেন। এরপর সেটি পাঠ করে শোনানো হয়। এর মধ্য দিয়ে নতুন রাজার নিয়োগ চূড়ান্ত হয়। এই পর্বে নতুন রাজা তৃতীয় চার্লস উপস্থিত ছিলেন না। দ্বিতীয় পর্বে তিনি হাজির হয়ে প্রিভি কাউন্সিলের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। শীর্ষ রাজনীতিকদের নিয়ে গঠিত এই কাউন্সিল রাজাকে পরামর্শ দিয়ে থাকে। প্রিভি কাউন্সিলের 200 সদস্য এ সময় উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন, থেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও জন মেজর। আরও ছিলেন দেশটির সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, রাজার স্ত্রী ক্যামিলা পার্কার ও রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। বিবিসি লিখেছে আগের দিনই নতুন রাজার নিয়োগ ঘোষণা হয়ে গেছে এবং রাজা চার্লস জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন, তাই শনিবারের অনুষ্ঠানটি ছিল নিছক আনুষ্ঠানিকতা। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দেশটির সেনাবাহিনীর কাউন্টার অ্যাটাক মোকাবেলায় নতুন করে সৈন্য ও গোলাবারুদ পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চলটিতে ভূখণ্ড পুনরুদ্ধারের খবর দেওয়ার পর রাশিয়ার সেনা পাঠানোর খবর সামনে এল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী কাউন্টার অ্যাটাকে বড় সফলতা পেয়েছে। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তার বাহিনী খার্কিভ অঞ্চলে 30টির বেশি বসতি মুক্ত করেছে। অঞ্চলটিতে নিযুক্ত একজন রুশ কর্মকর্তাও স্বীকার করেছেন ইউক্রেনের বাহিনীর অগ্রগতির কথা। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন দেশটির হাতছাড়া হয়ে যাওয়া বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে কাউন্টার অ্যাটাক শুরু করেছে। এর জবাবে রাশিয়া অঞ্চলগুলোতে শক্তি জোরদার করছে, তবে মস্কো ঠিক কি পরিমাণ সেনা বা অন্যান্য রসদ পাঠাচ্ছে তা প্রকাশ করা হয়নি। সিএনএন জানিয়েছে একজন রুশ সাংবাদিকের ধারণকৃত ভিডিওতে খার্কিভ অঞ্চলে রাশিয়ার সামরিক হেলিকপ্টার বহর আসতে দেখা গেছে। এছাড়া একটি হেলিকপ্টারে ঝুলিয়ে সাজোয়া যানও আনতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাংবাদিক জানিয়েছেন রাশিয়ার সামরিক বাহিনী Mi-26 হেলিকপ্টার ব্যবহার করে খার্কিভ অঞ্চলে সেনা ও সাজোয়া জানাচ্ছে। এছাড়া ইউক্রেনের সেনাদের অগ্রগতি ঠেকাতে রুশ বাহিনীর ডিফেন্স লাইন ব্যাপক গোলাবারুদ ছোঁড়া শুরু করেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পিটিআই এর জনসমর্থন দেখে ভয় পেয়ে গেছে সরকারি জোট, যে কারণে তারা এখন -1 ফর্মুলা কার্যকর করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারা ইমরান খানকে পাকিস্তানের রাজনীতি থেকে বিদায় করতে চায়। বর্তমান সরকারের কোনো জনসমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এই সরকারকে আর বেশি সময় দেওয়া যাবে না। পাকিস্তানের রাজনীতি তার চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে বলেও তিনি দাবি করেন। শনিবারের গুজরানওয়ালার সমাবেশকে হাকিকি আজাদি মুভমেন্টের চলতি ধাপের শেষ কর্মসূচি হিসেবে ঘোষণা করেন ইমরান খান। শিগগিরই তার দল আবার মাঠে নামবে সরকার বিরোধী আন্দোলনে। ইমরানের আগেও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেছেন, এমনকি তার প্রাণের হুমকি আছে বলেও জানিয়েছেন তিনি। সরকারি জোট তাকে রাজনীতি থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছে বলে মনে করেন পিটিআই প্রধান। এর আগের দিন পিটিআই এর কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন ইমরান খানকে রাজনীতি থেকে সরাতে চেষ্টা শুরু হয়েছে। পাকিস্তান যখন বন্যায় ডুবে আছে তখন সরকার ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুই দিনের সফরে শুক্রবার পাকিস্তান গিয়ে বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বন্যা কবলিতদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ $30 বিলিয়ন বেশি। এমনিতেই অর্থনৈতিক দুর্দশায় থাকা পাকিস্তানের জন্য এ পরিমাণ অর্থ জোগাড় করাও অসম্ভব। এ অবস্থায় পাকিস্তানের ত্রাণ, পুনর্বাসন ও অবকাঠামো সংস্কারে বিশ্ব সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব।
সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে দুই প্রতিবেশী ভারত ও চীন। লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের দুই বছরের বেশি সময় পর নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাচ্ছে দুই দেশ। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি জানায়, আগামী 15 ও 16 সেপ্টেম্বর উজবেকিস্তানের সামারখান্দে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে উপস্থিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করবেন দুই নেতা। দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যেই বসতে যাচ্ছেন মোদি জিনপিং। দুই নেতার মুখোমুখি বৈঠকের আগেই সীমান্তে শান্তি রক্ষার প্রস্তুতি শুরু করেছে ভারত ও চীন। প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার থেকেই পূর্ব লাদাখের গোগ্রা হট স্প্রিং এলাকার সেনা সরাতে শুরু করেছে ভারত। অন্যদিকে চীনও তাদের সেনা সমাবেশ কমিয়ে নিচ্ছে। সর্বশেষ সমঝোতার উদ্ধৃতি দিয়ে ভারতীয় একটি প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে বলেছে, মুখোমুখি অবস্থানের সমাপ্তি হয়েছে, এটি সীমান্তে উত্তেজনা হ্রাস করার প্রথম পদক্ষেপ। তবে নয়াদিল্লির চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচি বলেন, দুই পক্ষ সংঘর্ষ হওয়ার আগের অবস্থানে সেনাদের ফিরে নেবে সোমবারের মধ্যে। দুই পক্ষ যেসব অস্থায়ী ছাউনি বা কাঠামো তৈরি করেছে তা ভেঙে দেওয়া হবে। আরিন্দম বাগচি আরো বলেন, দুই বছর আগে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যার যেখানে অবস্থান ছিল তারা সেখানে চলে যাবে। 2020 সালের জুন মাসে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের গালওয়ান এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার পর থেকে দুই পক্ষই সীমান্তে উত্তেজনা নিরসনে ধারাবাহিকভাবে সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে থাকে। গত দুই বছরে তাদের মধ্যে পর্যন্ত 16 দফা বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আসন্ন বৈঠকের এজেন্ডায় থাকবে তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্ক, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা এবং সিরিয়ার ও ইউক্রেনের যুদ্ধ। আঙ্কারার প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি সাবা জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটন সফরের কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্টের। সর্বশেষ গত জুন মাসে মাদ্রিদের ন্যাটো জোটের সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল। তবে বৈঠকের মূল ইস্যু ছিল ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভে তুরস্কের আপত্তির বিষয়টি। মাদ্রিদ বৈঠকের পর জো বাইডেন বলেছিলেন, তুরস্কের কাছে F-16 ফাইটার জেট বিক্রির সিদ্ধান্ত সমর্থন করে তার সরকার এবং তিনি আশা করেন মার্কিন পার্লামেন্ট বিষয়টি অনুমতি দেবে। আঙ্কারার এক সিনিয়র কর্মকর্তা ডেইলি সাবাকে বলেন, গত বৈঠকের পর বাইডেন প্রশাসন F-16 সহ বেশ কিছু ইস্যুতে আমাদের চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিয়েছে, আমরা আশা করছি এবারও তেমনটাই হবে। পাশাপাশি এবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, তুরস্ক ও রাশিয়ার মাঝে ক্রমবর্ধমান সম্পর্ক সহ আরও কিছু বিষয় আলোচনা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কুর্দিপন্থী পিকেকে গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে মতবিরোধ রয়েছে। তুরস্ক আশা করছে দুই নেতার এবারের বৈঠকে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হবে। এছাড়া রাশিয়ার সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে ওয়াশিংটনের ক্ষোভ রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ন্যাটো জোটের সদস্য হওয়ার পরেও রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করছে তুরস্ক, যা নিয়ে বারবারই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর বাইরে গ্রিসের সাথে তুরস্কের সাম্প্রতিক উত্তেজনাও বাইডেন এরদোয়ান বৈঠকের আলোচনা টেবিলে থাকতে পারে বলে আভাস দিয়েছেন ওই তুর্কি কর্মকর্তা। গত কিছুদিন ধরে ন্যাটো সদস্য প্রতিবেশী তুরস্ক ও গ্রিসের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। উস্কানির জবাবে গ্রিসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এ বিষয়ে একটি নতুন আইন পাশ করেছে কিম জং উনের দেশ। দেশটি বলেছে এই স্বীকৃতি আর পরিবর্তনযোগ্য নয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, কিম জং উন বলেছেন তার দেশ কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আর কোনো আলোচনা হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। নতুন এই আইনে বলা হয়েছে উত্তর কোরিয়া নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। দেশটির পূর্ববর্তী আইনে বলা হয়েছিল যতক্ষণ না অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিসর্জন দেবে, পিয়ংইয়ং ততক্ষণ নিজেদের অস্ত্র বহাল রাখবে এবং কোনো পারমাণবিক শক্তিহীন দেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না। তবে সেই আইনের এই ধারাটি নতুন আইনে রাখা হয়নি। এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র পরিত্যাগের বিষয়ে আর সুযোগ বা শর্ত রাখেনি। দেশটি এমন সিদ্ধান্ত থেকে পুরোপুরি ফিরে এসেছে এবং প্রয়োজনে যে কোনো দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে।
সাইবার আক্রমণ ইস্যুতে এরই মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলবেনিয়া। এবার দেশটিতে অবস্থিত ইরানি দূতাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। এজন্য আলবেনিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ এনেছে ইরান। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার ইরানি কূটনীতিকরা চলে যাওয়ার পর আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসে তল্লাশি চালায়। সশস্ত্র অবস্থায় পূর্ণ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে পুলিশ দূতাবাসে প্রবেশ করে। তাদের সাথে ডগ স্কোয়াডও ছিল। এক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি আলবেনিয়া। এর নিন্দা জানিয়ে জাতিসংঘে আলবেনিয়ার স্থায়ী মিশনকে লেখা চিঠিতে ইরান বলেছে, আলবেনিয়ার পুলিশ ইরানি দূতাবাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তার কঠোর নিন্দা জানানো হচ্ছে। ইরান প্রথম থেকেই দাবি করে আসছে আলবেনিয়ার সরকার যে অভিযোগের ভিত্তিতে এই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তা অমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে মিত্রদেশ আলবেনিয়ায় সাইবার হামলা চালানোর অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জো বাইডেন প্রশাসন। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও রয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।